শাহবাগের গণজাগরণকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানালো প্রধান বিরোধী দল বিএনপি। দলের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এদিকে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, কোনো রাজনৈতিক দল নেতৃত্ব না দিলে সারা দেশের মানুষের সমর্থন পাবেন শাহবাগের তরুণরা। আর মাহবুবুর রহমান বলেছেন, শাহবাগ চত্বর রাজনীতির ঊর্ধ্বে থাকলে দেশকে কলঙ্কমুক্ত করা সম্ভব। শাহবাগে চলা গণজাগরণের অষ্টম দিনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানালো প্রধান বিরোধী দল বিএনপি। দলের যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি এই কথা জানায়, নিরপেক্ষ এই আন্দোলনকে একটি বিশেষ রাজনৈতিক দল নিজেদের করার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়েছে বিবৃতিতে। আন্দোলনে কর্মী লাকি আক্তারের উপর আক্রমণের নিন্দা প্রকাশ করা হয় এতে। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে সীমান্তে হত্যা শীর্ষক এক আলোচনা সভায় বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহবাগের তরুণদের প্রতি যুদ্ধাপরাধীদের বিচারের দাবির সাথে গণতন্ত্র ও দুর্নীতির বিষয়গুলো আন্দোলনের সাথে যুক্ত করার আহ্বান জানান। অত্যন্ত সৎ উদ্দেশ্যে আমাদের তরুণ প্রজন্মের বলবো নেতৃবৃন্দ যে সমাবেশ শুরু করেছেন, এটা যেন কোনো অসৎ উদ্দেশ্যকারী কোনো দলীয় স্বার্থে কেউ ব্যবহার করতে না পারে এটা যদি তারা নিশ্চিত করতে পারে, আমার বিশ্বাস দেশের সকল জনগণের সমর্থন তারা পাবে। শাহবাগ যে তরুণের উত্থান তাকে আমি স্বাগত জানাই এবং আমি বুকে ধারণ করি এবং তাদের কর্মকাণ্ডকে শুধু এইটুকু বলবো, তোমরা বিপথে চালিত হয়েও না, তোমরা তোমাদের এই যে মহতি উদ্যোগ রাজনীতির ঊর্ধ্বে রাখো এবং রাজনৈতিকভাবে আজকে জাতির যেগুলো কলঙ্ক সেগুলোকে মোচন করো।